সাদা সাদা মরিচ আছিল, ওখান কালার চেঞ্জ হইয়া মিক্স হয়ে গেছে। লাস্ট ইয়ার আছিল সাদা মরিচ, এবার কালা মরিচ আর সাদা মরিচ মিক্স হয়ে গেছে। মাশাল্লাহ, টমেটো মোটামুটি রেডি হয়েছে আর ফাঁকছে কয়েকটা, দেখতে তো সুন্দর লাগে এই গাছের মাঝে। তারপরে কালা মরিচ আইলো তো একবারে শেষ টাইম, এখন ঠান্ডা পড়ে যায় আস্তে আস্তে। ও গাছটা কি সেপ্টেম্বরে তো ঠান্ডা পড়ে যাব, অক্টোবরও গিয়া পড়তো না নি। বেগুন গাছ তো যত ফুল আইছে ওইলে বেগুন আর আইছে না, বেগুন তো আর দিব না দেখো। হ্যাঁ বেগুন তো আর উইল না, এবার হইছে না। তা বইতে খাটমনে হবো, আমি খাটম আমি ছোট ছোট বেগুন জাস্ট আইছে, অন্য দুইটা আছে একটা গাছের মাঝে ছোট। এইবারে গার্ডেনিং একবারে পুরা ঠান্ডায় নষ্ট করছে, মেঘে নষ্ট করছে। আরও তো লাউ শেষ, লাউ আর এটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা সব থেকে বড় হয়েছে, আর এটা বীজ রাখা হয়েছে নেক্সট ইয়ারের লাগে। ওখানে আরও ছোটো ছোটো আছে কিছু রয়েছে, আর নেয়া অ্যাকচুয়ালি খাওয়াই গেছে। অন্য একটা আছে, অন্য একটা আছে, অন্য আছে তো। আজকে আমরা লাউ একটা ফার্মো, উফরে আর একটা আছে। তো যেগুলো আশা করছিলা এগুলা হয়েছে না, তারপরও খারাপ হয়েছে না আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে ঠান্ডার মাঝে। আর এবারের ওয়েদার অ্যাকচুয়ালি গার্ডেনিং করার মতো আসিল না, তারপরেও যতটুকু হয়েছে। এখন সপ্তাহ লেইট হয়েছে, সব জিনিস লেইটই আইছে। এটা তো চাইনিজ পটল, যে চাইনিজ পটলের গাছ আছে মাশাল্লাহ যত ফুল আইছে, কিন্তু পটল থোড়া থোড়া মনে হয় ধরছে, বেশি দেখা যান না, জানি না আমি উঠতে পারবো না এদিকে উঠি। ও ওরকম পটল ধরে, অন্য আরও আছে কতটা পটল, কালাই তো হয়তো দেখলে না। অন্য খরজেট ও ছোটো ছোটো হইও, তো হয়তো হচ্ছে বাংলাদেশি বিনস উড়ি উড়িও কিছু হয়েছে শেষ টাইম। এখন তো অগাস্টের এন্ড, পুরা এন্ড হয়ে যার গির, সেপ্টেম্বর থেকে ঠান্ডাও পড়ে যাব গে। আর কিচ্ছু এবার আর কিচ্ছু আশা করা যায় না। আর এটা যে কেতাখন গেন্দা ফুল, গেন্দা ফুলের অত বড় বড় গাছ হইলে একটা ফুলও ফুটলো না, যত গাছ হয়েছিল বাংলাদেশ থেকে বীজ আনা হয়েছিল আর ফুল ফুটলো না, এখানে বুঝলাম না হয়তো এদেশের ওয়েদার ভালো লাগছে না তার। ও দেখো তো লাউ রকম রকম হলুদ হলুদ হইয়া নষ্ট হয়ে গেছে কি, অনেক লাউ নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ওলা খান ফসি গেছে লাউ, ফসি গেছে, এখন খাটিয়া ফেলাই নিলাম। একবারে নষ্ট হয়ে গেছে কি, তুলতাই নি ওরকম হইয়া লাউ ফসি গেছে, ছোট ছোট লাউ মানে ফসি গেছে কি, বেশিরভাগ লাউই ফসি গেছে, কিছু করার নাই। কোনটার তো কমতে হইলো না, সব তো দেওয়া হইলো, তারপরেও লাউ ওরকম হলুদ হলুদ হইয়া ফসছে, আর যতটুকু খাওয়া হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ। ঠান্ডা পড়ে যাব দেখো, মানে শেষ ওয়েদার। পটল তুলছিল আইনি না, ও পটল তুলে হয়েছে না, পটল কয় তো কয় তো হয় না, পটল 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 মায় হইল না, কয়টা দরছে দেখছি আমি, আছে কয়েকটা, খাতার রং নাই নি এটা লাগে বোঝা যায় না, পটল আবার ছোট থাকতে না হইলে ভিতর শক্ত হয়ে যাব গে। এটা হচ্ছে গার্ডেনের ব্যাক সাইড, উন্নত কতটা আছে না।
লাগবেরি তুলা দিত না এখন ওই দিয়ে রইন দেখো খাটতা পারি হলা আলহামদুলিল্লাহ কিসমত যা আছিল বহুত বহুত শুক্রিয়া আল্লাহর কাছে।